দর্শক, স্ক্রিনে আপনারা একটি ওষুধ দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে মাইসেক, যা মূলত হচ্ছে বায়ো হার্বস আয়ুর্বেদিক কোম্পানির ওষুধ। তো অনেকেই সেক্লো ওষুধ ভেবে এটাকে কিন্তু ভুল করে থাকেন। তার মানে হচ্ছে প্রায় সেক্লো গেটআপ, মানে সেক্লো ক্যাপসুলটি যেরকম দেখা যায় এটা কিন্তু প্রায় কাছাকাছি একটা লুক দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু সেক্লো না। এটা একটু লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে মাইসেক এবং এটা কিন্তু বায়ো হার্ব আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি একটি ওষুধ। মূলত হচ্ছে এটি চিরতা পাতা থেকে প্রস্তুতকৃত। তো আমরা জানি চিরতার গুণাগুণ সম্পর্কে, আমরা কিন্তু জানি চিরতার রস ভিজিয়ে রেখে আমরা দেখতাম যে আমাদের বাবা রেগুলারলি খেত, এখনো পর্যন্ত তার গায়ে যদি মশা মাছি বসে সেই মশা মারা যায়, এটা আমি এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাই। দর্শক, এটি হচ্ছে একটি আয়ুর্বেদিক ওষুধ, মানে হচ্ছে আয়ুর্বেদিক ফর্মুলা তৈরি গ্যাস্ট্রিক নিঃসরণকারী ওষুধ। তো শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তো বন্ধুরা, এটি আপনারা দেখতে পাচ্ছেন চিরতা, প্রতি ক্যাপসুলে রয়েছে চিরতা চূর্ণ শুষ্ক সার 250 মিলিগ্রাম, মানে হচ্ছে চিরতা এটি কিন্তু গুঁড়ো করে সেটা দিয়ে ক্যাপসুল বানানো হয়েছে। তো এই ক্যাপসুলটি কি কি কাজে আসে এবার আমরা জানবো। এটি মূলত হচ্ছে গ্যাস্ট্রিক নিঃসরণকারী, বিশেষ করে যাদের দেখা যায় যে পেট ফাঁপা, বুক জ্বলা, বদ হজম, বমি বমি ভাব, খাবারে অরুচি, এই ধরনের সমস্যা যাদের হয়ে থাকে, বা দেখবেন যে টক ঢেকুর আসা, বা গলায় খাবার আটকে রয়েছে এরকম মনে হওয়া, বা পায়খানা ক্লিয়ার না হলে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু মাইসেক ক্যাপসুলটি নির্দেশনা দেওয়া হয়। মোট কথা হচ্ছে এটি একটি গ্যাস নিঃসরণকারী ওষুধ। যাদের গ্যাস্ট্রিক জনিত সমস্যা রয়েছে, গলা জ্বলা, বুক জ্বলা, পেট ফাঁপা, বদ হজম, তারা এই ওষুধটি অনায়াসেই খেতে পারেন। তো এই ধরনের ওষুধ খেলে কিন্তু আপনার কোনো ডাক্তারি পরামর্শ প্রয়োজন হয় না। তারপর আপনাকে অনুরোধ করব যে আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মাসিস্ট অথবা ফার্মেসি থেকে এর খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জেনে তারপর আপনারা ওষুধটি সেবন করবেন। তবে এটি স্বাভাবিকভাবে আপনি দুইবার খেতে পারেন, সকালে একটি, রাতে একটি, এভাবে দুইবার খাবার গ্রহণের কিছুক্ষণ পূর্বে খেলে আপনি ভালো ফলাফল পাবেন। এছাড়াও দেখা যায় আপনাকে হয়তো ডাক্তার অন্যান্য অ্যান্টিবায়োটিক দিয়েছে, তার সাথে আপনার গ্যাসের ওষুধ খেতে হয়, বা আপনার ব্যথার কোনো ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যথার ওষুধের সঙ্গে এই ওষুধটি খাওয়ার জন্য ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন। তো এটি আয়ুর্বেদিক ফর্মুলার ওষুধ, সেজন্য কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে নেই বললেই চলে। অন্যান্য ওষুধ যেমন সেক্লো, লসেকটিল, ম্যাক্সপ্রো, এগুলো দীর্ঘদিন খেলে কিন্তু আপনার স্টমাকে ক্ষত হয়ে যেতে পারে বা স্টমাক আলসার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওষুধটি কিন্তু অত্যন্ত নিরাপদ। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নং আয়ুর্বেদিক 103 এবং DAR নং আয়ুর্বেদিক, এটাও কিন্তু রয়েছে। তার মানে ওই ওষুধটি কিন্তু একেবারেই বৈধ। তো এরকম এক বক্স ওষুধের দাম হচ্ছে 600 টাকা, সেক্ষেত্রে প্রতি পাতা ওষুধের বাজার মূল্য হচ্ছে 60 টাকা। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো এই সম্পর্কিত যে কোনো তথ্য যদি জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে লিখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।